থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আমরা কনিক্সের উপবৃত্ত এই অধ্যায়ে গত পর্বে আলোচনা করেছি উপবৃত্ত নিয়ে। তো উপবৃত্তের প্রমিত সমীকরণ আশা করি আগের ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওতে এই প্রমিত সমীকরণ এই বিষয়ে আমরা কথা বলেছি, উপবৃত্তের এই প্রমিত সমীকরণ কোথা থেকে আসছে, কি আসছে, এটা নিয়ে আলোচনা করেছি। তো এখানে আমরা পেয়েছি কি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এখানে একটা কথা যে এখানে কিন্তু এ বড় বি ছোট, মানে আমার এখানে বৃহদাক্ষ ছিল এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, এখানে অবশ্যই বড় ছিল, বি অবশ্যই ছোট ছিল, ঠিক আছে। সো বি যখন বড় হবে তখন কিন্তু সমীকরণ এটা কিছু জিনিস পার্থক্য আছে যেটা আমরা কিছুক্ষণ পরে আশা করি জেনে যাব। সো তাহলে আমরা যেই উপবৃত্তটা সে এঁকেছি যে বৃহদাক্ষ যেহেতু টুয়াইস এ, সো অর্থাৎ এ থেকে এ প্রাইম যেহেতু টুয়াইস এ, তাহলে এখানে এ বড় বি ছোট। আচ্ছা, সো এখন আমরা দেখেছি যে আগের পর্বে পি বিন্দুটা উপবৃত্তের এই যে সঞ্চার পথ এটা, এই উপবৃত্তের উপরে আমি পি বিন্দুটা এখানে আনতে পারি, যেমন এখানে বি জায়গায় পি টা এনেছিলাম, এই পি ওয়ান এখানে ধরেছিলাম, এখানে ধরেছিলাম, এখানে ধরেছিলাম, ঠিক আছে। সো এখন আমি যে এই পি ওয়ান পয়েন্টটা এখন যদি আমি এই বিন্দুতে চিন্তা করি, এখন আমি পি টা ভুলে যাচ্ছি, ঠিক আছে। এখন আমি পি পয়েন্টটা যদি চিন্তা করি, তারপর হচ্ছে আমাদের পরাবৃত্তের বেলায় ছিল একটা দিক্যাক রেখা বা একটা নিয়ামক রেখা, এখন আমাদের নিয়ামক বা দিক্যাক হবে কয়টা, দুইটা, ঠিক আছে, নিয়ামক বা দিক্যাক পাবো দুইটা। সো আমি এটাকে এখানে জেড প্রাইম আর এটাকে জেড দ্বারা ডিনোট করলাম, অর্থাৎ দিক্যাক রেখার পাদবিন্দু, ওকে। আর এ বিন্দুর স্থানাঙ্ক ছিল আমাদের কাছে কি ছিল, এ মাইনাস এ কমা জিরো, এটা ছিল আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক। আর এই এ এবং এ প্রাইম এটা হচ্ছে শীর্ষ বিন্দু, অর্থাৎ পরাবৃত্তের কিন্তু শীর্ষ থাকে, আসলে পরাবৃত্ত বলছি উপবৃত্তের শীর্ষবিন্দু থাকে আসলে চারটা, একটা হচ্ছে এই দিকের শীর্ষবিন্দু, ক্ষুদ্রাঙ্কের দুই শীর্ষে, আর হচ্ছে বৃহদাঙ্কের দুই শীর্ষে, ঠিক আছে। তারপর আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলতে শীর্ষ নয় বলতে আমরা এ এবং এ প্রাইম কে বলে থাকি, আসলে কিন্তু দুইটা চারটা শীর্ষবিন্দু আছে। তো শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখানে কি মাইনাস এ কমা জিরো প্লাস এ কমা জিরো, এই যদি এই শীর্ষদয় ধরি বৃহদাঙ্কের শীর্ষদয়ের স্থানাঙ্ক, ওকে। তাহলে আমরা এখন দ্বিকাক্ষ রেখা ধরলাম। সো দ্বিকাক্ষ রেখা থেকে আমি এখন এই পরাবৃত্তির উপরে এই বিন্দুটা নিচ্ছি, যেখানে আমি বি বা পি যেহেতু সিমিলার পয়েন্ট তাই আমি পি পয়েন্টে ধরছি। এইবার এখানে পি এবং দ্বিকাক্ষ রেখার উপরে যদি লম্বটা আনি তাহলে হবে পি এম। তাহলে কনিক্সের সংজ্ঞা অনুসারে আমরা জানি কি যে এটা ছিল আমাদের কাছে এস ওয়ান, তাহলে পি এস ওয়ান কে যদি আমি পি এম দিয়ে ডিনোট করি তাহলে পাওয়া যাবে ই, যেখানে ইটা হচ্ছে জিরো থেকে ইটা বড় এবং ওয়ান থেকে ছোট, এটা হচ্ছে উপবৃত্তের বেলায়, ঠিক আছে। সো উপবৃত্তের বেলায় তাহলে আমরা বলতে পারি পি যেহেতু আমি যে এই সঞ্চার পথের উপরে পি বিন্দুটা এখানে আছে, যেখানে নিই না কেন উপকেন্দ্র থেকে চলন বিন্দু দূরত্বকে চলন বিন্দু থেকে দিক্যাক রেখার লম্ব দূরত্ব দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা ই পাবো উপবৃত্তের সংজ্ঞা অনুসারে বা কনিক্সের সংজ্ঞা অনুসারে। সো এখন আমি এখানে লিখতে পারি পি এস ওয়ান ইকুয়াল টু ই পি এম, ওকে। সো এই পি এস ওয়ান আমরা কত পেয়েছিলাম, এ পি এস ওয়ান হচ্ছে এ, সো এ ইকুয়াল টু ই পি এম। দেখেন তো এই পি এম যে কথা ও জেড প্রাইম একই কথা, তাহলে আমি লিখতে পারি ও জেড প্রাইম, এখন আমি এখান থেকে লিখতে পারি এ বাই ই ইকুয়াল টু ও জেড প্রাইম, সো ও জেড প্রাইম সমান এ বাই ই, তাহলে ও জেড প্রাইম সমান যদি এ বাই ই হয় তাহলে আমার কাছে জেড বিন্দুর স্থানাঙ্কটা কি হয় মাইনাস এ বাই ই কমা জিরো, আর জেড বিন্দুর স্থানাঙ্কটা কি হয়, জেড বিন্দুর স্থানাঙ্ক হয় এখানে জেড বিন্দুর স্থানাঙ্ক আসে এ বাই ই কমা জিরো। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেছি, দ্বিকাক্ষ রেখা দ্বয়ের
পাদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, দুইটা পাদবিন্দু। তাহলে এখান থেকে আমরা দ্বিকাক্ষ রেখার সমীকরণ পেয়ে গেছি, দ্বিকাক্ষ রেখার সমীকরণ। তাহলে আমরা কি লিখতে পারি দ্বিকাক্ষ রেখার সমীকরণ? x, যেহেতু এটা y অক্ষের প্যারালাল, সো x ইকুয়াল টু সামথিং, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু প্লাস মাইনাস l বাই e। যদি সরলরেখা সংক্রান্ত কোন ধরনের প্রবলেম থাকে, অসুবিধা মনে হয়, তাহলে আমার সরলরেখার প্লেলিস্টটাতে গিয়ে সরলরেখার ফুল ভিডিও দেখে নিতে পারবেন, ঠিক আছে, যদি সরলরেখার কোনো প্রবলেম থেকে থাকে। ওকে, তাহলে দ্বিকাক্ষ রেখার সমীকরণ হবে x, তাহলে আমরা দ্বিকাক্ষ রেখার সমীকরণ পেয়ে গেলাম। ওকে, এখন এই সেই বিন্দুটা যদি আমি এখন এই জায়গায় ভাবি, এই যে, তাহলে আমরা কনিক্সের সূত্র অনুসারে জানি যে কোনো উপকেন্দ্র থেকে পি বিন্দু দূরত্বকে পি বিন্দু থেকে দ্বিকাক্ষ রেখার লম্ব দিয়ে ভাগ করলে কি পাবো আমরা? ই এস পি বাই পি এম ইকুয়াল টু ই। পরের গেলে এটা কোথায় গেল? ই সমান ওয়ান হয়ে গেছে, তাই এস পি সমান পি এম হয়ে গেছিল। সো এখন আমরা আবার লিখতে পারি, আবার এখন আমি এই পি বিন্দুকে যে কোনো জায়গায় আনতে পারি। আমি এখন এই জায়গায় আনছি, এই জায়গায় আনলে এ ওয়ান প্রাইম এস ওয়ান, এ প্রাইম এস ওয়ান কে যদি আমি এ প্রাইম জেড প্রাইম দ্বারা ডিনোট করি, ডিভাইড করি, তাও কিন্তু পাবো। এখানে এ প্রাইম এস ওয়ান কে এ প্রাইম জেড, ঠিক আছে, পি বিন্দুটা যদি এখানে আসে, তাহলে পি বিন্দু থেকে উপকেন্দ্র দূরত্ব আর পি বিন্দু থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব ডিভাইড করলে কি পাবো? ই পাবো। সো এখান থেকে আমি পাচ্ছি এ প্রাইম এস ওয়ান ইকুয়াল টু ই এ প্রাইম জেড প্রাইম, ঠিক আছে, ই এ প্রাইম জেড প্রাইম এটা পাচ্ছি। এখন আমরা এ এস ওয়ান এ প্রাইম এস ওয়ান এই অংশটা, আচ্ছা এই অংশটা সমান আমি লিখতে পারি, দেখেন তো এখান থেকে এতটুকু মাইনাস এতটুকু, অর্থাৎ ও এফ প্রাইম মাইনাস ও এস ওয়ান, এটা লিখতে পারি না, এটা থেকে এই অংশ মাইনাস করলে এফ প্রাইম এস ওয়ান, এরপরে ই এফ প্রাইম জেড প্রাইম, এই এফ প্রাইম জেড প্রাইম এর জন্য আমি ও জেড প্রাইম থেকে ও এফ প্রাইম বাদ দিলে তাহলে কত হয়? তাহলে আমরা লিখতে পারি ও জেড প্রাইম মাইনাস ও এফ প্রাইম, ও জেড প্রাইম মাইনাস ও এফ প্রাইম। তাহলে এবার আসি এখান থেকে আমরা কি লিখতে পারি, ও এফ প্রাইম এখান থেকে এতটুকু দূরত্ব কত? এটা এ, ও থেকে এ, শুরুতেই বলেছি প্রথমে যে এটা হচ্ছে এই যে মাইনাস এ জিরো স্থানাঙ্ক, এটা হচ্ছে প্লাস এ জিরো স্থানাঙ্ক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এ হচ্ছে যে এ, ঠিক আছে, মাইনাস ও এস ওয়ান, ও এস ওয়ান এটা কি? সি। তাহলে আমরা এর আগের পর্বে এই যে এস ওয়ান এবং এস টু উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক কি পেয়েছিলাম, কি পেয়েছিলাম আমরা? আমরা পেয়েছিলাম প্লাস মাইনাস রুট ওভার এস স্কয়ার মাইনাস বি স্কয়ার কমা জিরো। আশা করি এই যে বলেছি সি এর মান হচ্ছে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার এস প্লাস বি স্কয়ার কমা জিরো, ঠিক আছে, আগের পর্বে আলোচনা করেছি এই সি, সি এর মান হচ্ছে এটা। আচ্ছা, সো ও এস ওয়ান, তাহলে এখান থেকে ও এস ওয়ান দূরত্বটা কত হবে? রুট ওভার এস স্কয়ার মাইনাস বি স্কয়ার বসে দিতে পারি, তাহলে এখানে লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন বলতে পারেন প্লাস মাইনাস দিলেন না কেন, আমি ও থেকে এস ওয়ান এইটা দূরত্ব নির্দেশ করতেছে, তাই রুট ওভার এস মাইনাস বি স্কোয়ার দিচ্ছি। ওকে, ইকুয়াল টু ই ইনটু ও জেড প্রাইম, ও এখন হচ্ছে ও এ প্রাইম, আচ্ছা ও জেড প্রাইম, ও জেড প্রাইম, তাহলে এই ও জেড প্রাইম সমান আমরা কি আলোচনা করেছি? এ বাই ই, এই যে ও জেড প্রাইম হচ্ছে এ বাই ই, এতটুকু থেকে এতটুকু হচ্ছে এই একটুকু হচ্ছে এ বাই ই বের করেছি। তাহলে আমি এটা লিখে দিই এ বাই ই মাইনাস ও এ প্রাইম, ও এ প্রাইম, ও এ প্রাইম কত? এ। এখন বলতে পারেন এখানে তো মাইনাস এ ছিল, এদিকে প্লাস, আমি ও থেকে এ প্রাইম দূরত্ব নিচ্ছি, দূরত্ব, সো এ।
ওকে, সো এখন এখন এখান থেকে আমরা লিখতে পারি যে দেখেন এ মাইনাস রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু ই, যদি এখানে মাল্টিপ্লিকেশন করি এ আসবে না, দেখেন মাইনাস এ ই আসবে, এ এ ওই দিকে কাটা যাবে, এ এ ওই দিকে কাটা যায়, তাহলে তার কি আছে এ ই সমান রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আসবে না, এ যদি কাটা যায় এদিক আসে মাইনাস এদিক আসে মাইনাস, তো মাইনাস কাটা গেলে রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান আই, ওকে সো এ ই সমান আসে এটা, সো ই সমান আসে আমাদের কাছে এ ভাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এইটাকে চাইলে আমরা লিখতে পারি ইকুয়াল টু একেবারে রুট দিয়ে, একেবারে রুট দিয়ে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার এবার লিখতে পারি, আবার এটাকে চাইলে ই সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা লিখতে পারি না, ঠিক আছে, এবং এটাই হচ্ছে আমার কাছে পরাবৃত্তের, পরাবৃত্ত না উপবৃত্ত, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি। সো এর মিনিংটা হচ্ছে এখানে এই বি হচ্ছে, এখানে বলছিলাম এ গ্রেটার দেন বি, এখানে ক্ষুদ্রাক্ষর এ বড় বি ছোট, সো এখানে হচ্ছে এটা এভাবে মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, উপবৃত্ত করতে গেলে উৎকেন্দ্রিকতা জানা থাকলে, উৎকেন্দ্র না থাকলে উৎকেন্দ্রিকতা বের করাই হচ্ছে আমাদের প্রথম কাজ, আর উৎকেন্দ্রিকতা বের করতে পারা মানে হচ্ছে পুরো অঙ্কটা সলভ হয়ে যাওয়া। সো ই সমান হবে রুট ওভার ওয়ান মাইনাস ছোট স্কোয়ার, ঠিক আছে, যে কোনো একটা সমীকরণ দেখলে এখানে এ বড় না বি বড় সেটা আমাদের দেখতে হবে, যেটা বড় হবে তো সেটা ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার, ঠিক আছে, সো এ হচ্ছে এখানে বড় বি হচ্ছে ছোট, তাহলে এ হচ্ছে আমার এক্সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, মানে যখন আমাদের উৎকেন্দ্রিকতা বেরিয়ে আসলো, এখন আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেল, কি কি ক্লিয়ার হয়ে গেল দেখেন, যে এই যে উপকেন্দ্র দ্বয় স্থানাঙ্ক এটা লিখছিলাম না, এইটাকে আমরা চাইলে এখন খুব সহজে আরেকটু ছোট করে লিখে ফেলতে পারি, যেমন এখানে আমি যদি এসকের কমন নিই ওয়ান মাইনাস বি এসকের বাই এসকের আসে না কমা জিরো, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্থানাঙ্ক, এইবার প্লাস মাইনাস এসকের থেকে রুট চলে গেছে ওয়ান মাইনাস বি স্কয়ার বাই ই স্কয়ার কোথায় আছে, ওয়ান মাইনাস বি স্কয়ার বাই ই স্কয়ার রুট, এই রুটটা এর উপর স্কয়ার চলে গেছে আবার রুট ওয়ান মাইনাস বি স্কয়ার এসকে, এটা সমান আমরা কি লিখতে পারি ই কমা জিরো, তাহলে আমরা কি কি পেলাম, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক, এইটার স্থানাঙ্ক এখন পেয়ে গেলাম আমরা, এটা হবে মাইনাস ই কমা জিরো, আর এটার স্থানাঙ্ক হবে, এটার স্থানাঙ্ক হবে এস টু সমান ই কমা জিরো, ওকে, তাহলে আমরা উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক পেয়ে গেছি, দীর্ঘবৃত্তের পাদ বিন্দু পেয়ে গেছি, দেন দীর্ঘবৃত্তের সমীকরণও পেয়ে গেছি, তারপরে উপকেন্দ্র যেহেতু পেয়েছি, উপকেন্দ্র এই যে উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক তো পেয়েছি, এখন উপকেন্দ্র দ্বয়ের লম্বের সমীকরণ, তাহলে উপকেন্দ্রিক লম্ব এটা হচ্ছে উপকেন্দ্র দিয়ে যেটা যায় সেটাই কি, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে, এই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তাহলে উপকেন্দ্রিক লম্ব দ্বয়ের সমীকরণ কি হবে, তাহলে এখান থেকে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেয়ে গেছি, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমি শর্ট করে লিখছি, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তাহলে কি হবে, যেহেতু এইটাও ওয়াই অক্ষের প্যারালাল, এটাও হচ্ছে ওয়াই অক্ষের প্যারালাল সমীকরণ, ওয়াই অক্ষের সমতল সমীকরণ, যেহেতু এই বিন্দুতে এই এখানে এখানে মাইনাস এই আর এখানে প্লাস এই, তাহলে সমীকরণ হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক আছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা পেয়ে গেলাম, এখন যদি আমাকে বৃহদাকারের সমীকরণ নির্ণয় করতে বলে, এই যে বৃহদাকারের সমীকরণ, বৃহদাকারটা কিসের উপর আছে, এক্স এর উপর আছে, তার মানে বৃহদাকারের সমীকরণ কি হবে, বৃহদাকারের সমীকরণ হবে এক্স সমান সরি ওয়াই সমান জিরো, বৃহদাকারের সমীকরণ,
এবার যদি বলো ক্ষুদ্রাক্ষের সমীকরণ বের করো, তাহলে এক সমান জিরো, ক্ষুদ্রাক্ষের সমীকরণ এটা ক্ষুদ্র অক্ষ, ঠিক আছে। এবার যদি বলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, টুয়াইস এ, বৃহদাক্ষের দৈর্ঘ্য হবে টুয়াইস এ। তাহলে ক্ষুদ্র অক্ষের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, এইটা বি ধরেছে, এটা বি, তাহলে এটা হচ্ছে টুয়াইস বি, এটা হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। তাহলে আমরা সবগুলো বিষয় আস্তে আস্তে সব জানা হচ্ছে। এরপর আসে যে আমাকে যদি বলে যে এটা যদি আমি এর ধরি, এটা যদি এর ফাইন ধরি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে এস এল যা হবে তাকে টু দিয়ে দিবে, টু দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এল থেকে এল ফাইভ কত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে যাই। তাহলে এটা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, এখানে অর্থাৎ পি বিন্দুটা এই সঞ্চার পথের উপরে যে কোনো জায়গায় আমি রাখি না কেন, যেমন ধরেন এখন আনছি পি বিন্দুটা এই জায়গায়, আমি এখানে ধরে নিচ্ছি এটা পি টু, এখানে ধরে নিচ্ছি এম টু, তাহলে সঙ্গে অনুসারে আমি আবার লিখতে পারি না এস ওয়ান, আবার সেটা লিখতে পারি এস ওয়ান, তাহলে এই যে এস ওয়ান, এস ওয়ান পি টু ডিভাইডেড বাই পি টু বাই এম টু ইকুয়াল টু এ হবে, যেহেতু উপকেন্দ্র থেকে কোনো বিন্দু দূরত্ব এবং সেই চমন বিন্দু থেকে নির্দিষ্ট রেখা, নিয়ামক রেখা, নির্দিষ্ট রেখা লম্ব দূরত্বের অনুপাত ই হবে, ইটাকে জিরো থেকে বড় ওয়ান থেকে ছোট। তাহলে এটা যদি আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে আবার আমাদের কাছে আরেকটা সমীকরণ দেওয়া হয়, সেটা কি, সেটা হচ্ছে দেখেন এস ওয়ান পি টু ডিভাইডেড বাই পি টু এম টু ইকুয়াল টু ই, ঠিক আছে না। এরপরে এখান থেকে আমি লিখতে পারি এস ওয়ান পি টু ইকুয়াল টু ই পি টু এম টু, পি টু এম টু, ঠিক আছে, একই সমাধান। এখানে যে ফর্মেটটি ইউজ করেছি, এখানেও যেটি ইউজ করেছি, এখানেও একই জিনিস ইউজ করছি, শুধুমাত্র পি কে বিভিন্ন জায়গায় আনছি, এই না কেন, উপকেন্দ্র থেকে ওই ওই চরণবিন্দু দূরত্ব, চরণবিন্দু থেকে দীর্ঘকাল লম্ব দূরত্বের অনুপাত ই, সেইটাই করছি, একবার এখানে দিয়েছিলাম, এরপর এখানে আনছিলাম, এরপর এখানে আনছি। সো এখন এস ওয়ান পি টু টা বের করা হচ্ছে আমার কাছে কাজ, এখন ই পি টু এম টু, তাহলে এই পি টু এম টু যে কথা এস ওয়ান জেড ওয়ান একই কথা না, এস ওয়ান জেড ওয়ান একই কথা, পি টু এম টু যে কথা এস ওয়ান জেড ওয়ান সেম কথা। এরপর আসি এখানে এই ই, এস ওয়ান জেড ওয়ান কে, এস ওয়ান জেড ওয়ান, এই এস ওয়ান জেড ওয়ান কে আমি লিখতে পারি ও জেড প্রাইম মাইনাস এস ওয়ান জেড ওয়ান এর জন্য ও এস ওয়ান লিখতে পারি, ও এস ওয়ান লিখতে পারি, ঠিক আছে। সো আমি তাহলে আমরা যাহা যাহা জেনেছি, প্রথম হচ্ছে এটা এইটা, এখন আমাকে এগুলো মুছে ফেলতে হবে। সো ইকুয়াল টু ও জেড প্রাইম মাইনাস ও এস ওয়ান, তাহলে ও জেড ওয়ান, ও জেড প্রাইম, ও জেড প্রাইম মানে কত, এ বাই ই, এ বাই ই পেয়েছি, ও জেড প্রাইম, ঠিক আছে। সো চাইলে এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি ই ও জেড প্রাইম মানে এ বাই ই, ঠিক আছে, ও ও থেকে জেড প্রাইম এ বাই ই পেয়েছিলাম। এবার ও এস ওয়ান, ও এস ওয়ান এর জন্য আমরা কি লিখতে পারি, ও থেকে এস ওয়ান এর দূরত্ব এ ই, আমরা এ ই পেয়েছি, এদিকে হলো মাইনাস আই, এদিকে প্লাস আই, কিন্তু দূরত্ব নির্দেশ করতেছি, তাহলে ও থেকে এস ওয়ান এর জন্য আমরা এ ই বসাইতে পারি, তাহলে মাইনাস এ ই, ঠিক আছে। সো এখন এস ওয়ান পি টু সমান, তাহলে এখন আমরা লিখতে পারি এস ওয়ান পি টু, এস ওয়ান পি টু সমান, এখন আমরা লিখতে পারি এখান থেকে যা পেয়েছি ই যদি এখানে মাল্টিপ্লিকেশন করি পাবো এ, তারপরে মাইনাস এ ই স্কয়ার, মাইনাস এ ই স্কয়ার, এখান থেকে যদি আমি এক কমন নি ওয়ান মাইনাস ই স্কয়ার আসে সমান এ ওয়ান মাইনাস, এবার থেকে ইর মান যদি ওয়ান মাইনাস বি স্কয়ার বাই এস স্কয়ার রুট ওভার হয়, তাহলে ই স্কয়ার দিলে রুটটা কাটা যাবে, তাহলে এখানে আমরা বসাবো ওয়ান মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা বসাতে পারি, ইর মান যদি এটা হয় তাহলে ই স্কয়ার সমান কত, রুট কাটা যাবে, এটা আমি এখানে বসিয়েছি, তাহলে এখান থেকে আমরা পাবো ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে এখানে আমরা পাচ্ছি কি, এখানে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান কাটা যায়
তাহলে b স্কয়ার বাই a পাই দেখেন 1 1 কাটা যাবে a কাটা যাবে b স্কয়ার বাই এই b স্কয়ার বাই b স্কয়ার বাই কার জন্য পাইছি যে এই যে s1 p2 তাহলে s1 p2 যদি b স্কয়ার বাই a হয় তাহলে এখানেও কি হবে b স্কয়ার বাই a হবে তাহলে b স্কয়ার বাই a প্লাস b স্কয়ার বাই a তাহলে কত হবে 2b স্কয়ার বাই a তাহলে আমরা দ্বিঘাতের সমীকরণ পেয়েছি তাহলে এখানে আমরা লিখতে পারি এখান থেকে যে l l প্রাইম এটা হচ্ছে l আর এটা হচ্ছে l প্রাইম এটা হচ্ছে অর্থাৎ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে l l প্রাইম সমান পাচ্ছি আমরা 2b স্কয়ার বাই a যখন এটা a বৃহদাক্ষ অর্থাৎ টুয়াইস এ বৃহদাক্ষ 100 এর উপরে তখন সেখানে এবং a যখন বড় ঠিক আছে তখন 2 ইনটু ছোট স্কয়ার বাই বড় তাহলে আমরা এটা এইভাবে মনে রাখব এটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এগুলো কোন কিছু মুখস্থ করব না চিত্র দেখে সবকিছু আমরা বুঝতে পারব তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইনটু ছোট স্কয়ার বাই তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম আবার অনেক সময় দেওয়া থাকতে পারে যে উপকেন্দ্র থেকে তার অনুরূপ দ্বিঘাত রেখার দূরত্ব বের করো উপকেন্দ্র থেকে অনুরূপ দ্বিঘাত রেখার দূরত্ব কিংবা এটা বলতে পারে উপকেন্দ্র থেকে তার নিকটবর্তী দ্বিঘাত রেখা তাহলে উপকেন্দ্র যদি এটা হয় তার নিকটবর্তী দ্বিঘাত রেখা কোনটা এটা উপকেন্দ্র যদি এটা হয় তার নিকটবর্তী দ্বিঘাত রেখা কোনটা এটা বা বলতে পারে এত উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব চাপস মনে করেন এইখান থেকে এটা হচ্ছে দ্বিঘাত রেখার দূরত্ব এইখান থেকে এখানে এটা হচ্ছে উপকেন্দ্রের দূরত্ব তাহলে আমাকে যদি বলে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব তাহলে এখান থেকে এখানে তাহলে এটা কিভাবে বের করব আমাকে যদি বলে উপকেন্দ্র থেকে উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামক তাহলে অনুরূপ নিয়ামক রেখা হচ্ছে এটা তাহলে দূরত্ব হচ্ছে কত z s2 দেখেন এই z s2 আর এই দূরত্ব হচ্ছে z প্রাইম s1 তাহলে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব আমরা পাবো ডাইরেক্ট বলতে পারি o z মাইনাস o s2 এই পুরোটা থেকে এইটা মাইনাস করে দিলে তাহলে এইটাই উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব তাহলে এখানে oz সমান a বাই e ঠিক আছে মাইনাস দূরত্ব এটা এদিকে দূর a বাই e বলবেন যেহেতু আমি দূরত্ব বলতেছি os2 কত a তাহলে a e হচ্ছে উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব আমরা যা কিছু করেছি আমাদের ওভালটা উপবৃত্তটা x অক্ষ বরাবর হচ্ছে বৃহদাক্ষ আমরা পরবর্তীতে জানব এটা যদি y অক্ষ বরাবর হয় জাস্ট যেখানে a ছিল সেখানে b হবে আর কিছু না তো সেটা আমরা আলোচনা করব তো এখন আমরা আশা করি উপবৃত্তের যে কোনো কিছু বের করতে বললে আমরা বের করতে পারব আমরা এখানে উপবৃত্তের সব কিছু বের করেছি উপবৃত্তের কেন্দ্র বের করেছি এবং উপবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক তাহলে আমাকে যদি বলে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক এই যে প্লাস মাইনাস a যদি বলে শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক কত প্লাস মাইনাস a কমা 0 এটা হচ্ছে উপবৃত্তের শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক আর চতুর্থ শীর্ষ এটা হবে কত 0 প্লাস মাইনাস b ঠিক আছে যদি চারটি শীর্ষবিন্দুর কথা বলি ক্ষুদ্রাক্ষে গলায় তাহলে উপকেন্দ্রদ্বয়ের শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক বলতে আমরা এটাই বুঝি a a প্রাইম বলি তাহলে এখানে আমরা দ্বিঘাত রেখার সমীকরণ বের করেছি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করেছি তারপর উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করেছি তারপরে দ্বিঘাত রেখার সমীকরণ নির্ণয় করেছি বৃহদাক্ষের সমীকরণ নির্ণয় করেছি ক্ষুদ্রাক্ষের সমীকরণ নির্ণয় করেছি বৃহদাক্ষের লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রাক্ষের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বৃহদাক্ষের দৈর্ঘ্য তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা আমরা বের করেছি তো আশা করি খুবই সিম্পল বুঝতে পেরেছে ভালো থাকে সুস্থ থাকে